তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি মিডনাইট মুভিটা, আর নামের মতোই এই মুভিটা খুবই ভয়ঙ্কর একটা মুভি। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা ইয়াং মেয়েকে, যে কিনা অনেক রাতের বেলায় তার অফিস শেষ করে যখনই বাড়ির দিকে যাচ্ছিল, তখন রাস্তায় সে শুধুমাত্র একটা ট্যাক্সি দেখতে পারে। তবে দৌড়ঝাঁপ করার পরেও সে সেই ট্যাক্সিটা পায় না, সেটার মধ্যে কিছু ছেলে উঠে সেটা নিয়ে চলে যায়। এই জন্য ফাইনালি বাধ্য হয়ে তাকে হেঁটে হেঁটেই বাসার দিকে যেতে হয়। তবে একটু পরে যখন সে একটা চিপা গলির মধ্যে যায়, তখনই সেখানে একটা ভ্যান এসে তার পাশে দাঁড়ায়, আর ভ্যান থেকে দোষিক নামের একটা ছেলে বের হয়ে ইচ্ছা করেই তার সাহায্য করতে চায়। তবে যখন সে তাকে সরাসরি না করে দেয়, তখন একটু দূরে যাওয়ার পরেই সে বুঝতে পারে যে ভ্যান থেকে অদ্ভুত রকমের কিছু আওয়াজ আসছে। আসলে সে দেখতে পারে ভ্যানের দরজাটা খোলা, আর ভ্যানের মধ্য থেকে অদ্ভুত রকম চিৎকার করে কেউ তার সাহায্য চাচ্ছে। আর যখন এই মেয়েটা একটু চেক করতে যায় যে কে এই কাজগুলো করছে, তখন সে দেখতে পারে ভ্যানটা পুরোপুরি ফাঁকা, ভ্যানের মধ্যে শুধুমাত্র কিছু কাপড় চোপড় পড়ে আছে, তবে সামনে একটা লাশ পড়ে আছে। আসলে দোষী কি এই আওয়াজগুলো বের করছিল যাতে করে এই মেয়েটা তার কাছ পর্যন্ত চলে আসে? এরপর সে মেয়েটাকে ধরে জোর করে গাড়ির মধ্যে ঢুকিয়ে ফেলে যাতে করে এই মেয়েটা আর কোনোভাবেই দৌড়ে পালিয়ে যেতে না পারে। সিনটা এখানেই কাট হয়ে যায়, আর আমরা দেখতে পারি একটু পরেই দোষিক নিজেই পুলিশকে কল দিয়ে এখানে ডাকে। আর যখন এখানে পুলিশ চলে আসে, তখন সে প্রচণ্ড ভয় পাওয়ার একটা নাটক করে, আর পুলিশকে সেই জায়গার দিকে ইশারা করে যেই দিকে সেই লাশটা ছিল। সে এখানে একটা পুলিশের সামনে একটা নাটক করে বলে দেয় যে আমি কিছু মাতালকে দেখতে পেয়েছিলাম তার উপরে আক্রমণ করতে, এখন আমি জানি না তার সাথে কী হয়েছে, আমি নিজেও প্রচণ্ড ভয়ের মধ্যে ছিলাম, এই জন্য আমি আপনাদেরকে কল দিয়ে দিয়েছি। তো এর কয়েকদিন পরে আমরা দেখতে পারি একটা অফিসে কিম নামের একটা মেয়েকে। আসলে যেহেতু কিম নামের এই মেয়েটা হচ্ছে নিজেও বোবা, এই জন্য সে বোবা কাস্টমারদেরকে হ্যান্ডেল করতো, আর বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাদের কথাবার্তা শুনে তাদের সমস্যাগুলো সমাধান করার ট্রাই করতো। তবে একদিন যখন সে অফিসের স্টাফদের সাথে ডিনার করতে যায়, তখন যেহেতু সে কথাবার্তা বলতে পারে না, এই জন্য সে চুপচাপ এখানে বসেছিল। তবে এই ব্যাপারটার সুযোগ নিয়েই বাকি যেই পুরুষরা ছিল তারা তাকে নিয়ে মজা করা শুরু করে। তারা তাকে নিয়ে উল্টাপাল্টা অনেক কিছু বলছিল, বিভিন্ন সেক্সুয়াল কথাবার্তাও বলছিল, কারণ তাদের মনে হচ্ছিল যে সে কি শুনবে, সে তো এমনিতেই বোবা আর বয়রা। তবে কিম আসলে খুব ভালো করেই মানুষের ঠোঁট পড়তে পারতো, এই জন্য সে বুঝতেও পারতো মানুষ তাকে নিয়ে কি বলছে, এই জন্য সে নিজেও একটু উল্টাপাল্টা ইশারা করে তার অপমানের প্রতিশোধ নিয়ে নেয়। যাই হোক, এরপর সে চলে আসে তার বয়রা মাকে নেয়ার জন্য। আসলে তার মা একটা দর্জির দোকানে সেলাইয়ের কাজ করতো, আর এই মাসে সে খুবই বেশি হ্যাপি ছিল, কারণ এই মাসে সে অনেক বেশি টাকা পেয়েছে। আর এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে কিমের সাথে মিলে খুবই সুন্দর একটা বিচে গিয়ে খুবই সুন্দর একটা ছুটি উদযাপন করবে। আর তখন এদিকে আমরা দেখতে পারি চৈ নামের একটা মেয়ে তার ফ্রেন্ডদের সাথে পার্টি করার জন্য ছোট ছোট ড্রেস পরে রেডি হয়ে নিয়েছে। আসলে যেহেতু চৈয়ের বাবা মা মারা গিয়েছে, এই জন্য তার যেই বড় ভাই আছে জং, সে তাকে খুবই কেয়ার করতো আর তার খুব ভালো করে যত্ন নেওয়ার ট্রাই করতো। যদিও জং তার বোনের এমন ছোটোখাটো কাপড় পরা একেবারেই পছন্দ করতো না, তবে যেহেতু তার বোন এটা চায়, এই জন্য সে কিছু করতেও পারত না। তবে আজকে পার্টিতে যাওয়ার আগে জং তার বোনের কাছ থেকে প্রমিস নিয়ে নেয় যাতে করে সে দ্রুত বাসায় ব্যাক করে। চৈ যদিও তার কাছে প্রমিস করে যায় যে সে দ্রুত বাসায় ব্যাক করবে, তবে যখন সে বেরিয়ে চলে যায়, তখন সে জং এর মেসেজের রিপ্লাই পর্যন্ত করে না। আর যখন ফাইনালি সে দেখতে পারে তার বোন কলও তুলছে না, তখন সে দ্রুত বেরিয়ে পড়ে তার বোনকে নিয়ে আসার জন্য। আর এদিকে যেহেতু রাত অনেক বেশি হয়ে গিয়েছে, এই জন্য দোষীকে রাস্তায় বেরিয়ে পড়ে তার পরবর্তী টার্গেটকে খুঁজে বের করার জন্য। সে দেখতে পারে যে কিম তার মাকে রাস্তায় নামিয়ে দিয়ে গাড়িটাকে পার্ক করতে গিয়েছে। তো এই জন্য সে কিমের মায়ের উপরে আক্রমণ করার জন্য তাকে ফলো করা শুরু করে। তবে তখনই সে রাস্তায় চৈকে পেয়ে যায়, এই জন্য সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে কিমের মায়ের উপরে আক্রমণ না করে সে গিয়ে চৈয়ের উপরে আক্রমণ করবে। আর পরবর্তীতে সে চৈয়ের উপরে আক্রমণ করেও দেয়, তবে এইটার শব্দ কেউই শুনতে পারে না, কারণ আসলে কিমের মা ছিল বয়রা। এখন চৈয়ের উপরে আক্রমণ করার পরে দোষিক যায় কিমের মায়ের উপরেও আক্রমণ করার জন্য। তবে তখনই সৌভাগ্যবশত সেখানে জং চলে আসে, যে কিনা তার বোনের পিকচারটা দেখিয়ে তার বোনের কথা জিজ্ঞেস করে। তবে যখন তারা কথাবার্তা বলছিল, তখন অন্য সাইড দিয়ে কিম গাড়িটাকে পার্ক করে যখন এদিকে আসছিল, তখন সে রাস্তায় একটা সাদা জুতা পরে থাকতে দেখতে পারে, আর পেছন থেকে কেউ একজন তার কাছে সাহায্য চাইছিল। তবে যেহেতু কিম এই কথাবার্তাগুলো শুনতে পারছিল না, এই জন্য সেদিকে যখন তাকায়, তখন সে আরও একটা জুতা পরতে দেখতে পারে, এই জন্য ফাইনালি সে বুঝতে পারে সেখানে কেউ একজন আছে। আর যখনই সে সেখানে চেক করতে যায়, তখন সে দেখতে পারে চৈ পুরোপুরি রক্তে লাল হয়ে আছে, সে তার কাছে বারবার করে সাহায্য চাইছে। তবে সে কিছু একটা করতে যেত, তখনই এখানে দোষিক চলে আসে আর সে কিমের উপরে আক্রমণ করে দেয়। তবে তখনই চৈ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় যাতে করে কিম সেখান থেকে পালিয়ে যাওয়ার একটা সুযোগ পায়। এখন এই সুযোগটা নিয়ে
কিম দৌড়ে চলে আসে পার্কিং লটের মধ্যে, আর এখানে গাড়ির পেছনে লুকিয়ে লুকিয়ে সে কোনো রকমে পেছনের দরজা পর্যন্ত চলেও আসে। তবে যখন সে পেছনের দরজাটা খোলার ট্রাই করছিল, তখন এই দরজাটা অনেক বেশি শব্দ করছিল, কারণ এটা ছিল পুরনো আমলের একটা দরজা। তো এই জন্য কিম খুবই আস্তে আস্তে দরজাটাকে খোলার ট্রাই করে, আর এইটা করতে তার অনেকটা সময় লাগছিল। আর এই শব্দগুলো শোনার পরে দোষীকেও আস্তে আস্তে সেখানে চলে আসে। তবে একেবারে শেষ মুহূর্তে কিম দরজাটাকে খুলেই ফেলে, আর সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। যেহেতু দরজাটা শিকল দিয়ে বাঁধা ছিল, এই জন্য দরজাটা পুরোপুরি খুলছিল না। তবে যেহেতু কিম ছিল খুবই চিকন, এই জন্য সে কোনো রকমে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে দোষীক কোনো রকমে বেরোতে পারে না। এখন কিম দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠে আর তার মাকে কল দিয়ে তাকে সেখানেই থাকার জন্য বলে। আর যখনই সে কলটা কাট করে, তখন সে দেখতে পারে দোষীক একটা চাকু নিয়ে তার পাশের সিটেই বসে আছে। এখন দোষীক তাকে গাড়ি চালানোর জন্য বলে, এই জন্য কিম গাড়িটাকে জোরে নিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা মেরে দেয়। আর যখন দোষীক তার ব্যালেন্স হারিয়ে ফেলে, তখন কিম এই সুযোগটা নিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে আসে। সে দৌড়ে তার মায়ের সামনে চলে আসে, তবে সে তার মাকে না ধরে সে গিয়ে রাস্তায় থাকা একটা অ্যালার্ম বাটনে প্রেস করে দেয়। এখন তারা দুজনেই এখানে দাঁড়িয়ে পুলিশের জন্য ওয়েট করছিল, আর এই জন্য দোষীক দৌড়ে চলে যায় তার ব্যানের মধ্যে। আমরা দেখতে পারি সে চৈকে খুবই শক্ত করে বেঁধে ফেলে, আর এরপর সে তার নিজের জামাকাপড় চেঞ্জ করে ভালো একজন বিজনেসম্যানের বেশ ধরে কিম আর তার মায়ের সামনে চলে আসে। যদিও কিম তাকে দেখার পরে প্রচণ্ড ভয় পেয়ে যায়, তবে সে তাকে ভালো করে চিনতে পারে না, কারণ যেই খুনি ছিল সে অলরেডি ক্যাপ আর মাস্ক পরেছিল। এখন দোষীক তাকে বলে যে আমি আমার বোনকে খুঁজতে এসেছি, এই জন্য কিম তাকে সেই গলিটার দিকে ইশারা করে। আর যখনই তারা সেদিকে যাওয়া শুরু করে, তখনই সৌভাগ্যবশত এখানে পুলিশ চলে আসে। আর কিম এসে পুলিশকে সমস্ত ব্যাপারগুলো বলে দেয়, তবে পুলিশ কিছুই বুঝতে পারছিল না। তারা দেখতে পাচ্ছিল গলিটা পুরো খালি পড়ে আছে। তবে কিম তাকে ইশারা করে বলে দেয় যে যদি আপনারা সিসিটিভি ক্যামেরাটা চেক করেন, তাহলে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তবে যখন পুলিশ সিসি ক্যামেরা চেক করতে যায়, তখন এখানের গার্ড বলে যে আজকে বিকালবেলায় কিছু ফালতু ছেলেরা এসে সিসি ক্যামেরাগুলো সবগুলো নষ্ট করে দিয়েছে। তো এই জন্য এখন রিপোর্ট করার জন্য তাদের তিনজনকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। তবে যখন তারা তিনজন লিফটের মধ্যে ছিল, তখন দোষীক বারবার করে তার ব্যাগের মধ্যে অস্ত্রটা চেক করছিল, আর কিম আর তার মায়ের দিকে বারবার করে তাকাচ্ছিল। এটার জন্য কিমের মায়ের তার উপরে একটু সন্দেহ তো হয়ে যায়। তবে দোষীক এরপরে তার মোবাইলটা দেখিয়ে বলে যে আমার বোনের মেসেজ আমি পেয়ে গেছি, সে এখন পুরোপুরি সুস্থ আছে। তো এরপরে কিম পুলিশ স্টেশনে তার সমস্ত বয়ানটা দেয়। তবে যেহেতু সে খুনি বা যে খুন হয়েছে তাদের দুজনের একজনকেও চিনতে পারছিল না, এই জন্য পুলিশ চাইলেও কিছু করতে পারবে না বা তার মামলাটাও তারা নিতে পারবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি একটা বুড়ো লোক দোষীককে উল্টাপাল্টা অনেক কিছু বলা শুরু করে। এই জন্য দোষীকও তাকে অপমান করার জন্য খুবই আস্তে করে কথাবার্তা বলে তাকে হুমকি দিয়ে দেয়। তবে এই বুড়ো তো এটা সহ্যই করতে পারে না, সে উল্টো দোষীকের উপরে ঝাঁপিয়ে পড়ে। এই জন্য তাদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, আর এই জন্য পুলিশ এসে তাদেরকে থামানো শুরু করে। তবে এই হাতাহাতির মধ্যে দোষীকের সাদা ফোনটা নিচে পড়ে যায়, যেটা কিনা কিমের মা তুলে ফেলে। তবে কিমের মা কিছু একটা চেক করতে যেত, তার আগেই দোষীক তার ফোনটা নিয়ে নেয়। আর যখন পুলিশ সেই লোকটাকে বাইরে দিয়ে আসতে যায়, তখন দোষীক এসে কিমের রিপোর্টটাকে চেক করা শুরু করে। তবে এই রিপোর্ট পড়ার বাহানায় সে কিমের বাড়ির অ্যাড্রেসটা পুরোপুরি মুখস্থ করে ফেলে। তবে তখন কিমের মা কিমকে ইশারা করে বলে দেয় যে এই লোকটার কাছে দুইটা ফোন আছে, আর এটার জন্য যখনই তারা তাকে উপরে সন্দেহ করে ফেলে, তখনই দোষীক তার ব্যাগের মধ্যে অস্ত্রটাকে চেক করা শুরু করে। তবে তখনই জং পুলিশ অফিসারকে নিয়ে এখানে চলে আসে, আর সে বারবার করে বলতে থাকে তার বোন মিসিং হয়ে গেছে। সে তার বোনের পিকচারটা দেখানো শুরু করে, তবে এই পুলিশ কিছুই বুঝতে পারছিল না। এই জন্য সেই পিকচারটা তাদের তিনজনকে দেখানোর সিদ্ধান্ত নেয়। যখন সে দোষীককে পিকচারটা দেখায়, তখন সে বলে দেয় যে না, এই মেয়েটাকে আমি চিনি না। তবে যখনই কিমকে দেখানো হয়, তখন সে চৈকে ক্লিয়ারলি চিনতে পারে, আর সে দ্রুত জংকে তার লেখা রিপোর্টটাকে পড়তে দেয়। তবে তখন এখানে আবারও সেই পাগলটা চলে আসে, আর সে দোষীককে উল্টাপাল্টা বলা শুরু করে। আর যখন পুলিশ তাকে আবারও বের করে দিয়ে আসতে যায়, তখন দোষীক দ্রুত কিমের মায়ের কাছে গিয়ে তাকে থ্রেট করে বলা শুরু করে যে যদি তুমি চিৎকার চেঁচামেচি বা অন্য কিছু করার ট্রাই করো, তাহলে তোমার মেয়েকে আমি মেরে ফেলবো। আর এরপর সে ব্যাগের মধ্যে অস্ত্রগুলোও তাকে দেখায়। এগুলো দেখার পরে যদিও কিমের মা পুরোপুরি শক্ট হয়ে যায়, তবে সে দেখতে পারে তার মেয়ের দিকে সে একটা চাকু নিয়ে যাচ্ছে। এই জন্য কিমের মা সময় থাকতেই চিৎকার করা শুরু করে। এই জন্য যখনই জং পেছন দিকে ঘুরে, তখন সে দেখতে পারে তার উপরে আক্রমণ হচ্ছে। এই জন্য সে দ্রুত তার চাকুটাকে ধরে ফেলে, আর তাদের মধ্যে একটা মারামারি শুরু হয়ে যায়। আর কিম আর তার মা দ্রুত পুলিশ স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসে পুলিশদেরকে খুঁজে বের করার জন্য। আর তখন মধ্যে দোষীক জংকে বলে দেয় যে তোমার বোন চৈকে আমিই খুন করেছি, পারলে এখন তুমি কিছু করো। আর এটার জন্য দোষীক প্রচণ্ড রাগ করে তাকে আচ্ছা রকম ধোলাই করে। আর ফাইনালি যখন সে তাকে মেরেই ফেলতে যাচ্ছিল, তখন এখানে পুলিশ অফিসার চলে আসে, আর দোষীক আবারও নাটক করা শুরু করে। সে বলে যে কোনো কারণ ছাড়াই সে আমাকে খুন করতে চাচ্ছে। আর এই জন্য পুলিশ ফাইনালি বাধ্য হয়ে জংকেই সেখানে অ্যারেস্ট করে ফেলে।
এখন দোষী কোনোরকমে সেখান থেকে বেরিয়ে তো চলে যায়। তবে কিমার তার মা বারবার করে ইশারা করে বলছিল যে এই লোকটাই হচ্ছে গিয়ে সেই খুনি। তবে যেহেতু পুলিশরা দোষীকে অ্যারেস্ট করে নিয়েছে, এই জন্য তারা কিমার তার মাকেও সেখানে রেখে দিয়েছে। তবে যখন এরপর তারা সিসিটিভি ক্যামেরাটাকে চেক করে, তখন তারা বুঝতে পারে যে আসলে তারা তিনজন হচ্ছে সম্পূর্ণ নির্দোষ, আসল কিলার হচ্ছে গিয়ে সেই লোকটা। তো এরপরে দোষী বেরিয়ে পড়ে তার বোনকে খুঁজে বের করার জন্য, আর পুলিশ অফিসাররা কিমার তার মাকে তাদের নিজেদের বাসায় ড্রপ করে দিয়ে যায়। তবে আমরা দেখতে পারি তারা প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। আসলে আমরা দেখতে পারি তাদের ঘরের মধ্যে এমন কিছু লাইট ছিল যেগুলো বাইরে হালকা পাতলা নড়াচড়া হলেও ভেতরে ব্লিঙ্ক করা শুরু করত। তবে তখনই তাদের দরজায় কেউ নক করে। এটার জন্য তারা প্রচণ্ড ভয় পেয়ে গেলেও যখন তারা দরজাটা খোলে, তখন তারা দেখতে পারে এটা আসলে কিমের মায়ের একটা বন্ধু, যে কিনা তার নিজের জিনিসগুলো নেয়ার জন্য এসেছে। আর যখন তার জিনিসগুলো দিয়ে আসার জন্য কিমের মা তার সঙ্গে বাইরে বেরিয়ে যায়, তখনই দোষীকে এই সুযোগটা নিয়ে কিমের ঘরের সামনে এসে সেন্সরটাকে নষ্ট করে দেয়। তবে তখন কিম ভেতর থেকে লাইটটার সাহায্যে বুঝতে পারে যে বাইরে কেউ না কেউ তো অবশ্যই আছে। এই জন্য যখন কিম একটু সতর্ক হয়ে চারপাশে চেক করা শুরু করে, তখন দোষীকে একটা অ্যালার্ম ক্লক বাজিয়ে দেয়, যাতে করে কিমের মনে হয় যে অ্যালার্ম ক্লকের জন্যই সেন্সরটা এখানে অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল। তবে যখন আবার দোষী মধ্যে চলে আসে, তখন সে আবার সেন্সরটাকে বন্ধ করে দেয়। এখন কিম প্রচণ্ড ভয় পেয়ে দ্রুত জংকে একটা মেসেজ করে দেয়, কারণ সে তাকে তার কার্ডটা দিয়েছিল। আর এদিকে আমরা দেখতে পারি দোষী একটা কুড়াল নিয়ে কিমের উপরে আক্রমণ করার জন্য ফুললি রেডি হয়েছিল। তবে তখনই কিম দেখতে পারে যে একটা খেলনা এখানে নড়াচড়া করছে, তবে তাদের সেন্সরটা এখন পর্যন্ত অ্যাক্টিভেটই হয়নি। আর এটা দেখার পরে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে এখানে কোনো একটা সমস্যা তো অবশ্যই হয়েছে। তবে তখনই দোষী কুড়াল দিয়ে তার উপরে আক্রমণ করে দেয়। আর একেবারে শেষ মুহূর্তে কিম কোনো রকমের নিজেকে সেভ করে। সে দৌড়ে একটা রুমের মধ্যে চলে যায়, সেই দরজাটাকে লাগিয়ে দিয়ে একটা টেবিল দিয়ে দরজাটাকে শক্ত করে আটকে দেয়, যাতে করে সেটাকে ভাঙতে না পারে। আর এরপর সে জংকে দ্রুত মেসেজ করে বলে দেয় যে খুনি এখন আমাদের বাসায় আছে। আর এরপর সে তার মাকেও মেসেজ করে বলে দেয় যাতে করে সে উপরে না আসে। তবে তার মা তাকে উল্টো মেসেজ করে বলে যে আমি তো অলরেডি ঘরের মধ্যে ঢুকে গিয়েছি। এই জন্য এখন সে তার মাকে সেভ করার জন্য দ্রুত দরজাটাকে খুলে ফেলার ট্রাই করে। তবে তখনই তার সন্দেহ হয় তার মায়ের মেসেজের উপরে, কারণ তার মা এত সুন্দরভাবে স্পেলিং তো কোনোভাবেই করতে পারতো না। তার মা সবসময় স্পেলিংয়ে মিস্টেক করতো। এই জন্য ফাইনালি সে বুঝতে পারে যে হয়তো বা এই মেসেজগুলো দোষে কী করছে। তবে তখন দোষিক তার দরজাটাকে ভেঙে মধ্যে আসার ট্রাই করে। আর এইটা দেখার পরে কিম দ্রুত জানলা দিয়ে লাফ দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে দোষিক সেখানেও তাকে ফলো করা শুরু করে। তবে তখন সৌভাগ্যবশত এখানে জং চলে আসে, আর সে তাদের দুজনকে ফলো করা শুরু করে। আমরা দেখতে পারি দোষিক একটা পর্যায়ে কিমকে ধরেই ফেলে, আর যখনই সে তার উপরে আক্রমণ করতে যাচ্ছিল, তখনই এখানে জং চলে আসে। আর জংকে দেখার পরে দোষিক তাকে থ্রেট করা শুরু করে। সে তাকে বলে যে যদি তুমি আমাকে মেরে ফেলো, তাহলে কখনোই তোমার বোনকে তুমি পাবে না। সে তাকে একটা লোকেশন সেন্ড করে, আর সে বলে যে তুমি এখন সিদ্ধান্ত নাও, তোমার বোনকে তুমি সেভ করবে নাকি এই মেয়েটাকে তুমি সেভ করবে। আর এই জন্য ফাইনালি জং কিমের কাছে মাপ চেয়ে তার বোনকে সেভ করার জন্য সেই লোকেশনের দিকে যাওয়া শুরু করে। আসলে সেই লোকেশনটা ছিল কিমের ঘরের লোকেশন, কিন্তু জং এটা বুঝতেই পারেনি। আর এই জন্য ফাইনালি যখন সে গিয়ে সেখানে চেক করে, তখন এখানে সে কিছুই পায় না। আর তখন দোষিক তাকে কল দিয়ে বলে দেয় যে কিমকে সেভ করার সিদ্ধান্ত না নিয়ে তুমি সবচেয়ে বড় একটা ভুল করেছো। তবে এই সুযোগটা নিয়ে কিম তার চোখের মধ্যে বালু মেরে দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে দৌড়ে যখন দোষীকের ভ্যানের কাছে চলে আসে, তখন চই ভ্যান থেকে বাইরে আসে, আর সে তার কাছে সাহায্য চাওয়া শুরু করে। এই ব্যাপারটা দেখার পরে তারা দুজনেই দ্রুত সেখানে লুকিয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারছিল যে দোষী তাকে ফলো করে অবশ্যই আসবে। আর অন্যদিকে যখন কিমের মা আর জং কিমকে খোঁজার জন্য সেই জায়গায় চলে আসে, তখন তারা দেখতে পারে এখানে কেউ নেই। এই জন্য তারা পুরোপুরি শকড হয়ে যায়। আর এদিকে কিম চইকে মোবাইলের মাধ্যমে বলে দেয় যে তুমি কল দিয়ে তোমার ভাইকে দ্রুত আসতে বলো, আমি এই ব্যাপারটাকে হ্যান্ডেল করছি। এরপর সে একটা চাকু নিয়ে দোষীকে সামনে চলে আসে। আসলে সে দোষীকে সময়টাকে নষ্ট করার ট্রাই করছিল, যাতে করে সময় মতো জং এখানে এসে তাদের দুজনকে সেভ করে নিতে পারে। এখন যখনই দোষী তার উপরে আক্রমণ করতে দৌড়ে চলে যায়, তখন কিম একটা অ্যালার্মে চাপ দিয়ে সেখান থেকে আবারও পালিয়ে যায়। আর তখনই চই তার ভাইকেও কল দিয়ে দেয়, এই জন্য তার ভাই দ্রুত এসে একটা অ্যাম্বুলেন্সের সাহায্যে তার বোনকে হসপিটালে পাঠিয়ে দেয়। তবে তখনই চই তাদের দুজনকে রাস্তাটাকে দেখিয়ে দিয়ে বলে যে দ্রুত গিয়ে তোমরা কিমকে সেভ করো। আর তখন এদিকে আমরা দেখতে পারি কিম একটা বাজারের মধ্যে চলে আসে, আর সে বারবার করে মানুষের কাছে সাহায্য চাওয়া শুরু করে। তবে যেহেতু সে বলতে পারছিল না, এই জন্য সে কোনোভাবেই কিছু করতে পারছিল না, আর মানুষজন তার কথা বুঝতে পারছিল না। এখন যখন দোষিক তার কাছে আসা শুরু করে, তখন কিম একটা চাকু বের করে ফেলে। তবে তখনই কেউ একজন পুলিশে কল দেওয়ার ট্রাই করে। তবে তখন দোষিক তাদেরকে বলে দেয় যে আসলে সে হচ্ছে আমার বোন, আর তার মানসিক সমস্যা আছে, এই জন্যই সে এমনটা করছে। আর এটা শোনার পরে যখন কিম পালিয়ে যাওয়ার ট্রাই করে, তখন কিছু পুলিশ তাকে ধরে উল্টো তাকে দোষিকের হাতেই দিয়ে দেয়, কারণ যেই বোনের গল্পটা সে বলেছিল সেইটা পুলিশরা অলরেডি বিশ্বাস করে নিয়েছে।
এখন দোষী কিমকে নিয়ে একটা চিপা গলির মধ্যে চলে আসে। আর এখানে যখনই সে তাকে মারতে যাচ্ছিল, তখনই সৌভাগ্যবশত একেবারে শেষ মুহূর্তে জংও এখানে চলে আসে আর সে তার উপরে আক্রমণ করে দেয়। তাতে দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি হয়। তবে কোনোরকমে জংকে একটু আহত করে দিয়ে এখান থেকে দোষী দ্রুত পালিয়ে যায়। আর যখনই সে বাজারের মধ্যে আসে, তখন সে দেখতে পারে তার সামনে কিমের মা দাঁড়িয়ে আছে। আসলে এখন সে কিমের মাকে তার শিকার বানাতে যাচ্ছিল। এটা দেখার পরে কিম দৌড়ে চলে আসে তার মাকে সেভ করার জন্য, আর সে একটা চাকু নিয়ে দৌড়ে এসে দোষীকের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে আসলে দোষীকের কিছু হয়ই না, উল্টা কিম এখানে শুয়ে পড়ে। আমরা দেখতে পারি চাকুটা কিমের পেটের মধ্যে ঢুকে গিয়েছে, আর এখন চাকুটা দোষীকের হাতে। আর এটা দেখার পরে সবার মনে হয় যে দোষীকে তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়েছে, সেই তাকে মারার ট্রাই করছিল। আর তখন এখানে পুলিশও চলে আসে। আর যখন দোষীক দৌড়ে কিমের কাছে যাওয়ার ট্রাই করে, তখন পুলিশ তাকে সেখানে শ্যুট করে দেয়, আর এই জন্য তার স্পটেই মৃত্যু হয়ে যায়। তো এর কয়েকদিন পরে কিম আর তার মা চলে আসে একটা বিচে ঘোরার জন্য। আমরা দেখতে পারি এখানে চৈ আর তার ভাইও ছিল, আর একটা ফ্যামিলির মতো তারা এখানে পিকচার ক্লিক করে, খুবই ফুর্তি করে, কারণ ফাইনালি তারা একটা সিরিয়াল কিলারকে হারাতে সক্ষম হয়ে গেছে। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।